সামনে আমাদের নির্বাচন, এই সময়ে জনগণের করণীয়টা কি? নির্বাচনের মধ্যে দিয়েই জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করে এবং জনগণের মালিকানার মধ্যে দিয়ে, নির্বাচনের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠার মধ্যে দিয়ে জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচন করার কথা। বাংলাদেশে এ পর্যন্ত সরকারি দলের অধীনে যে নির্বাচন হয়েছে সেগুলো সবগুলোই প্রশ্নবিদ্ধ ছিল। বর্তমান সরকার দাবি করছে যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, কিন্তু আমরা এই সরকারের যে ভূমিকা দেখছি, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা দেখছি, আমলাতন্ত্রের যে ভূমিকা দেখছি, আমরা আদালতের যে ভূমিকা দেখছি, সেগুলো সবগুলোই এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সম্পূর্ণ বিপরীত। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে প্রার্থীদের জন্য প্রচারের ক্ষেত্রে যে সমানাধিকার থাকা দরকার, ভোটারদের মধ্যে যে নির্ভয় অবস্থা থাকা দরকার, তার বদলে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত হামলা, হুমকি, মামলা এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি, পাশাপাশি বিজ্ঞাপনী প্রচারে সমস্ত বিষয়গুলো আলোচনায় আসা দরকার, সেই সমস্ত বিতর্কগুলো সম্পূর্ণ ভেসে যাচ্ছে এবং একদিকে বিজ্ঞাপনী প্রচার, অন্যদিকে হামলা, হুমকি, মামলার ফলে সম্পূর্ণ একতরফা একটা নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আর জনগণের মধ্যে এই ভয়টা তৈরি হয়েছে যে তারা নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারবে কি না। একদিকে প্রার্থীরা প্রচার করতে পারছে না, আরেকদিকে ভোটাররাও একটা বড় ধরনের ভয়ের মধ্যে আছে। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে বাংলাদেশের যে জনগণ তারাই হচ্ছে এই দেশের মালিক। বাংলাদেশের মানুষ প্রজা নয় এবং বাংলাদেশের সরকারও রাজা নয়। সুতরাং রাজা প্রজার সম্পর্ক এটা নয়। প্রজা বলতে যাদের বোঝানো হচ্ছে সেই জনগণ, জনগণই হচ্ছে বাংলাদেশের মালিক। সুতরাং তার সম্পূর্ণ দায়িত্ব এবং অধিকার আছে তার নিজের জনপ্রতিনিধি তার নিজের সিদ্ধান্ত দিয়ে নিশ্চিত করা। সুতরাং ভোট কেন্দ্রে যাতে ভোটাররা নিরাপদে নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন এটা নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, তেমনি জনগণের দিক থেকেও নাগরিকদের কাছেও আমাদের প্রত্যাশা যে তারা যতই প্রতিবন্ধকতা আসুক তারা নিজেরা গিয়ে নিজেদের ভোট নিজেরা দেবেন এবং যাকেই ভোট দেন সেটা নিজের পছন্দ এবং সিদ্ধান্ত অনুযায়ী দেবেন। আমরা আশা করি যে চোরাই টাকা, বল প্রয়োগ, হুমকি, হামলা, প্রলোভন কিংবা বিজ্ঞাপনী প্রচার দ্বারা প্রভাবিত না হয়ে মানুষ নিজেরা সিদ্ধান্ত নেবে যে এই দেশের মালিকানা তাদের, এই দেশের ভবিষ্যৎ তাদের হাতে এবং এই নাগরিকদের এই আমরা একদিকে যেমন আশা করি যে সরকার এবং নির্বাচন কমিশন তাদের অবস্থান পরিবর্তন করবেন এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন করবেন, অন্যদিকে মানুষ, নাগরিক তারা তাদের নিজেদের যে অধিকার এবং দায়িত্ব সেটার ভোট থেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, সেটা আমাদের প্রত্যাশা। আমার ভোট আমি দেব এটাই আমাদের নিশ্চিত করতে হবে।